আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারি। দেন আপনি ডান দিকে কর্নারে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে আবার একটা অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোর মধ্যে ক্লিক করলাম। অ্যারোর মধ্যে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো প্রোফাইল এবং পেজ আছে সবগুলো দেখাবে। দেখেন, দেওয়ান স্বপন ব্লগস এটা আমার পেজ, দেওয়ান স্বপন ওয়ান এটা আমার পেজ, এবং দেওয়ান স্বপন এটা আমার প্রোফাইল, ঠিক আছে। এখন আপনি এখান থেকেও যেতে পারেন। দেখেন, নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে পেজেস, পেজেসের মধ্যে ক্লিক করলাম। পেজেসের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন দেওয়ান স্বপন ওয়ান, দেওয়ান স্বপন ব্লগস। তো এখানে যে কোনো একটা সুইচ করতে পারেন। সাপোজ আমি দেওয়ান স্বপন ব্লগস এটার মধ্যে সুইচের মধ্যে ক্লিক করলাম, এটা সুইচ হয়ে মানে প্রোফাইল থেকে পেজের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো প্রোফাইল থেকে পেজের মধ্যে চলে গেল। প্রোফাইল থেকে পেজের মধ্যে চলে যাওয়ার পরে আমরা আবার ডান দিকে কর্নারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পরে উপরে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা সার্চ করব। সার্চ করব হচ্ছে পেজ নেম, এটা লিখে সার্চ করে দিবেন, পেজ নেম এটা আমরা সার্চ করে দিলাম, ডান ক্লিক করলাম। দেন এখানে পেজ সেটআপ, দুই নম্বর যে অপশনটা, পেজ সেটআপ অপশনের মধ্যে ক্লিক করবেন। পেজ সেটআপ অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম, দেওয়ান স্বপন ব্লগস। তো এখানে ভিউর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ভিউর মধ্যে ক্লিক করার পরে তো আমি এখন যদি নামটা চেঞ্জ করতে চাই, তাহলে নেমের জায়গায় আমার যে নামটা চাই সেটা লিখে দেবো এখানে। তারপর এখানে রিভিউ চেঞ্জ যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করব। তারপরে ফেসবুক কিছুক্ষণের মধ্যে নামটা রিভিউ করে তারপরে আমাকে বলে দেবে যে আপনার নামটা অ্যাপ্রুভ হয়েছে।